আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন ইউটিউবার, নতুন চ্যানেল খুলেছেন, ইউটিউবে নতুন কাজ করতেছেন, অথবা যারা চ্যানেল নতুন খুলবেন ইউটিউবে, এরকম চিন্তা ভাবনা করেছেন, যারা ইউটিউবে কাজ করবেন নতুনভাবে, এরকম কোনো চিন্তা ভাবনা করেছেন, কখনো কাজ করেন না, এই ফার্স্ট কাজ করবেন, তাহলে আপনাদেরকে আমি প্রথমত একটা রিকোয়েস্ট করব, আপনারা কপিরাইটের আওতায় না পড়ার দৃষ্টি আকর্ষণ করছি। কারণ ইউটিউবের ক্ষেত্রে কপিরাইট এই শব্দটা একটা অনেক বড় অপরাধমূলক একটা শব্দ, যে কারণে আপনি যে চ্যানেলটা তৈরি করবেন, সেই চ্যানেলটা, যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, ওই ভিডিও সহ চ্যানেলটাকে ডিজেবল করে দেওয়া হবে যদি আপনারা কপিরাইটের আওতায় পড়েন। আপনাদেরকে মূলত আমি রিকোয়েস্ট এই জন্য করতেছি যে আপনারা নতুন অনেক কষ্ট করে একটা চ্যানেল খুলে কিছু ভিডিও আপলোড করবেন, সেখানে আপনাদের কিছু কষ্ট, কিছু শ্রম, কিছু অর্থ অনেকে ব্যয় করেন, তারপর ভিডিওগুলো করেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এইটাই সাজেস্ট করব যে যে ভিডিওটা তৈরি করবেন, নিজের থেকে 100% পিওর ভিডিও তৈরি করেন, কোথাও থেকে কাট করে কোনো ভিডিও থেকে, বা আপনার কোনো চ্যানেলে ঢুকে দেখলেন যে আপনি একটা ভিডিও পছন্দ হয়েছে, সেখান থেকে ওই ভিডিওটা এনে আপনার চ্যানেলে আপলোড করলেন, এরকম করবেন না প্লিজ। কারণ এক্ষেত্রে আপনার চ্যানেলটা ডিজেবল হয়ে যেতে পারে, আর ডিজেবল যদি চ্যানেলটা হয়ে যায়, সেক্ষেত্রে চ্যানেলটাকে আপনাকে কিভাবে শো করবে গুগল, আমি ওটা দেখাচ্ছি এখনই। যেমন দেখেন, এখানে আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এই এই জিমেল অ্যাকাউন্টটা আমার নিজের। এই জিমেল অ্যাকাউন্টটা গুগলের ব্রাউজারে সাইন ইন করা আছে, যেহেতু ইউটিউব গুগলের একটা প্রোডাক্ট, আমাকে আর আলাদাভাবে সাইন ইন করতে হবে না। আমি এখানে সাইন ইনে ক্লিক করলে আমাকে অটো সাইন ইন করার অপশন দেখাই দিবে, তো আমি এখানে সাইন ইনে ক্লিক করি। ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু ইউটিউবে ঢুকতে দেয় নাই, এখানে লেখা আছে আনাবেল টু অ্যাক্সেস এ গুগল প্রোডাক্ট। গুগলের যে একটা ইউটিউবের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট থেকে আমাকে আনাবেল করে দিছে, সাসপেন্ড করে দিছে, আমাকে রিজেক্ট করে দিছে। এর মূল কারণ হয়েছে, যখন ইউটিউব চ্যানেলটা তৈরি করেছিলাম, আমি নিজেই এই ভুলটা করেছিলাম যে অন্য একটা চ্যানেল থেকে কিছু ভিডিও ডাউনলোড করে ওটা আমার চ্যানেলে আপলোড করে দিছিলাম, এই জন্য আমার এটা লেখা আছে। দেখেন নিচে একটা লেখা আছে, ইফ ইউ হ্যাভ বিন রিডাইরেক্টেড টু দিস পেজ ফ্রম এ পার্টিকুলার প্রোডাক্টস, ইট মিন্স দ্যাট ইউ অ্যাক্সেস টু দ্য প্রোডাক্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, রেড অন ফর মোর ইনফরমেশন। আমি যে বললাম যে আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিয়েছে, এই যে দেখেন সাসপেন্ডেড লেখা আছে এখানে, আমাকে সাসপেন্ডেড করে দিয়েছে, আমাকে আর এই চ্যানেলে আর ঢুকতে দিবে না। এই চ্যানেলে আমার যতগুলো ভিডিও ছিল, ভিডিওগুলো সহ সম্পূর্ণরূপে আমাকে একবারেই বন্ধ করে দিয়েছে আমার চ্যানেলটাকে। আমার এই ভিডিওগুলো কিছু, আমার একটা ব্লগ আছে, ব্লগেও আমি শেয়ার করছিলাম, সেক্ষেত্রে ব্লগেও ভিডিওগুলো শো করতেছে না। আর আমার এই চ্যানেলটা তৈরি করার পর আমার গুগল অ্যাডসেন্সে 6 সেন্ট আর্ন হয়েছে, তো ওখান থেকে $100 না হলে তো আমি ট্রান্সফার করতে পারবো না। তো আমার এই চ্যানেলটা যদি রানিং থাকতো তাহলে আমি আরও আগাতে পারতাম। তখন আমি বুঝতেছিলাম না আসলে যে কপিরাইট কন্টেন্ট, যে একটা জিনিস আছে কপিরাইট ক্লেম, এই জিনিসটা কী এটা আমি বুঝতেছিলাম না। এখন যখন বুঝেছি তখন আমি চ্যানেল হারাইছি। তো আপনাদেরকে এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি, আপনাদের বেলাও সেম টু এই একই কাজ হচ্ছে, যে আপনারা নতুন চ্যানেল খোলার পর কিছুদিন পর আপনার চ্যানেলটা ব্যান্ড হয়ে যায়। আর এটা আমি বুঝতেছি এই জন্যই, এক তো আমি এর ভুক্তভোগী, আর দ্বিতীয় নম্বর হয়েছে আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করেন, নতুন নতুন দেখি আসেন, আপনারা সাবস্ক্রাইব করেন আপনাদের নতুন চ্যানেল খুলে, ওখান থেকে কিছুদিন পরে দেখি যে আমার সাবস্ক্রাইব যদি হয় 500, তো কিছুদিন পরে দেখি আবার সাবস্ক্রাইব হয়ে যায় 490টা, 10টা কমে যায়। আবার দেখি যে 550টা হয়েছে, কিছুদিন পরে দেখি আবার 525টা বা 30টা বা 40টা এরকম থাকে, কি আরগুলো কমে যায়। আর এই কমে যাওয়ার মূল কারণ হয়েছে এইটাই, যে আপনাদের চ্যানেলগুলো সাসপেন্ড করে ইউটিউব আপনাদেরকে ডাইরেক্ট ডিজেবল করে দেয় আজীবনের জন্য, আপনি আর ওই চ্যানেলে ঢুকতে পারবেন না, ওখানে আর কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে ওই আপনাকে তো ডিজেবল করেছে, সাসপেন্ড করেছেই, ওখান থেকে আপনিও বাদ পড়লেন, আর আমাকে যে সাবস্ক্রাইব করছিলেন আমার এখানে সাবস্ক্রাইব কমে গেছে। আর বারবার যদি আপনি এই একই ভুল করেন, সেক্ষেত্রে আপনার যে ল্যাপটপ বা পিসি আছে, ওই পিসিটা বা ওই ল্যাপটপটার যে আইপি আছে, আইপিটা একবার ব্লক করে দেবে আপনার, আর এই জীবনে ওই আইপি দিয়ে আপনি ইউটিউব চালাতেও পারবেন না, এরকম সিস্টেম করে দেয় ওরা। কপিরাইট কন্টেন্ট যে একটা জিনিস, এটা মূল কারণ হয়েছে এটা, আমি আপনাদেরকে এই জন্য বারবার বলছি, যে আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা কপিরাইট কোনো ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করবেন না, আপনারা নতুন যারা।
প্লিজ, তাহলে আপনাদের চ্যানেল বাদ হয়ে যাবে। এই ছিল এক নাম্বার কারণ। এখন আপনি দ্বিতীয় নাম্বার একটা কারণ বলবো আপনাদেরকে, সেটা হলো এই একটা সাইট দেখতেছেন, এটা হলো গিয়া শর্ট ডট এস টি লেখা, মানে শর্ট লিঙ্ক যেটাকে বলা হয়, শর্ট ইউআরএল যেটাকে বলা হয়। ইউটিউব কখনো শর্ট ইউআরএল সাপোর্ট করে না। আপনি মনে করেন যে এখান থেকে একটা ভিডিও, এই ভিডিওটা চালালেন, চালানোর পর একটা এখান থেকে ভিডিও চালানোর পর এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কটা একদম কপি করলেন, কপি করার পর এখানে শর্ট লিঙ্ক তৈরি করলেন, পেস্ট দিয়া এখানে একটা শর্ট লিঙ্ক তৈরি করলেন। এই যেমন আমি এটা পেস্ট দেওয়ার পরে শর্ট লিঙ্ক তৈরি হলো। এন্ড এইটা যদি আমি কপি করি, কপি করার পরে কোনো একটা ব্রাউজারে এখানে পেস্ট করব, আমি দেখেন এই পেস্ট করলাম, এরপর এখানে যখন আমি ক্লিক করবো এটা, তখন এই পেজটা নিয়ে আসবে। এই পেজটা নিয়ে আসার পরে 15 সেকেন্ড ওয়েট করতে বলে এখানে, এরপরে স্কিপ আসে, স্কিপে ক্লিক করার পরে ইউটিউবের ওই চ্যানেলটায় যায়। তো ইউটিউব এইটা পছন্দ করে না, এটাকে ইউটিউব ধোকা মনে করে, ইউটিউব মনে করে যে ইউটিউবের সাথে আপনি ধোকা করেছেন। এইরকমের কোনো লিঙ্ক, শর্ট লিঙ্ক কপি করে যদি আপনার ভিডিওর ডিসক্রিপশনে আপনি ছাড়েন, বা আপনি ভিডিও ডিসক্রিপশনে আপনি দেন, দেওয়ার পরে যদি ওই ভিডিও কোনো ভিউয়ার্স দেখে, দেখার পরে নিচে ওই লিঙ্কটায় ক্লিক করে যদি আপনার আরেকটা ভিডিও দেখার জন্য চায়, ওখানে তো আপনি লিখে দিবেন ক্লিক হেয়ার ডাউনলোড নেক্সট ভিডিও বা ভিউ নেক্সট ভিডিও লিখে দিবেন। তো যখন ক্লিক করার পরে এই অ্যাডে যাবে, অ্যাডে যাওয়ার পরে আপনার রিটার্ন আবার আপনার ওই ইউটিউবের ভিডিওতে যাবে, এটা যখন ইউটিউব দেখতে পাবে তখন আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেবে, আপনাকে ও মেল নাও পাঠাতে পারে। এটা ইউটিউবের, ইউটিউব একটা ধোকা মনে করে এটাকে। এই শর্ট লিঙ্ক যেটা আছে, এই শর্ট লিঙ্কটা আপনারা ইউজ করবেন না ইউটিউবের ক্ষেত্রে, কারণ ইউটিউব শর্ট লিঙ্ক পছন্দ করেন না, ওরা এটাকে ধোকা মনে করে, এই জন্য আপনি শর্ট লিঙ্ক ইউজ করবেন না। এই ছিল দুই নাম্বার কারণ আপনাদের চ্যানেল সাসপেন্ড হওয়ার অথবা ডিজেবল হওয়ার দুই নাম্বার কারণ এটা। প্লিজ এই কাজটা আপনারা কখনো ভুলেও করবেন না। তিন নাম্বার কারণ একটা আছে যেটা আরও মারাত্মক ভুল, সেটা হলো গিয়ে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো অ্যাডাল্ট ছবি, পিকচার যাকে বলা হয়, বা কোনো ভিডিও, অ্যাডাল্ট জাতীয় কোনো ভিডিও যেগুলো সামাজিকতার বাইরে থাকে, কারণ ইউটিউব একটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যামিলির সবাই বসে ইউটিউব চালাতে পারে, সবাই একসাথে বসে ইউটিউবে সংস আছে, পারফরমেন্স আছে, ইউটিউবে যে ভিডিওগুলো আছে, মুভি আছে, এগুলো সবাই উপভোগ করতে পারে, দেখতে পারে। আপনি এমন কোনো ভিডিও ইউটিউবে পোস্ট করবেন না যেটা সবাই মিলে দেখতে পারে না, এর সামাজিকতার বাইরে। যেমন আমি একটা পিক দেখাচ্ছি আপনাদেরকে, এই একটা পিক, যেমন এটা, এই জাতীয় পিক অথবা এর চেয়ে খারাপ কোনো পিক যেগুলো অ্যাডাল্ট কন্টেন্টের ভিতরে পড়ে, এরকম কোনো পিক অথবা কোনো ভিডিও আপনি আপলোড করবেন না আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেলটা আবার সাসপেন্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইউটিউব আপনাকে জিজ্ঞেস নাও করতে পারে যে আপনার এই ভিডিওটা এখানে আপলোড করছেন, এটা ডিলিট করে দেন, আপনার এই ভিডিওটা অ্যাডাল্ট কন্টেন্টে পড়ছে, এরকম জিজ্ঞেস নাও করতে পারে আপনাকে, আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দিতে পারে ডাইরেক্ট। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি নতুন চ্যানেলটা তৈরি করেছেন, কিছুদিন হয়েছে, আশা করে ইউটিউবে কাজ করবেন, এরকম কিছু একটা আপনার মনটা ভেঙে গেল, আপনার চ্যানেলটা ডিজেবল হয়ে গেল, আবার নতুন চ্যানেল খুলবেন, নতুন জিমেল খুলবেন, আবার ওতে ভিডিও আপলোড করবেন, কোন ভিডিও করবেন, কী করবেন না করবেন, এই একটা চিন্তা ভাবনা পড়ে যান। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখনই যে ভিডিওটা তৈরি করবেন, নিজের থেকে তৈরি করবেন, যে ভিডিওটাই আপনি আপলোড করবেন নিজের ভিডিও হিসেবে আপলোড করেন, আর যে সাউন্ডটা দিবেন, সাউন্ডটা নিজে দিতে পারলে সবচেয়ে বেটার, ভয়েস দিতে পারলে আরও ভালো, কপিরাইট ফ্রি মিউজিক বা কোনো কারো কাছ থেকে ধার নিয়ে কোনো মিউজিক দেয়া এটাও দিবেন না, কারণ মিউজিকও কপিরাইটের আওতায় আসে, ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে এটাও কপিরাইটের আওতায় আসে, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কপিরাইটের আওতায় আসলে সমস্যা হয়ে যায়, তখন আপনার চ্যানেলে কপিরাইটের ক্লেম পড়ে। তো আমি মনে করবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আপনার কপিরাইট আওতায় না পড়ে সেই চেষ্টা করবেন, নিজের মিউজিক দেন, কোনো একটা টোন বানিয়ে দেন, অথবা আপনার ভয়েস দেন, যেখানে ভিডিওটা করতেছেন আপনি ওখানে বলে বলে দেন, এখানে এটা করতে হবে, ওটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ওখানে এটা করবেন, তাহলে আপনার কন্টেন্টটা ভালো হবে। এই ছিল তিনটা কারণ, এই মূল তিনটা কারণে আপনার চ্যানেলটা সাসপেন্ড হতে পারে, আজীবনের জন্য ডিজেবল করে দিতে পারে ইউটিউব। সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, সব দিকে বিবেচনা করে ভিডিও তৈরি করবেন, যাতে আপনার চ্যানেলটা কখনো ডিজেবলের আওতায় না পড়ে, সাসপেন্ডের আওতায় না পড়ে। সবাইকে ধন্যবাদ, এই ছিল আজকের এই ভিডিওর মূল তথ্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।